আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিতীয় পর্ব সিভিল, বিষয় ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল। আজকে আমি তোমাদের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো পঞ্চম অধ্যায়ে আমরা বাইপোলার ইলেকট্রনিক ট্রানজিস্টর প্রমাণগুলো আমরা ক্লাসে দেখছি। তো এখন আমরা এই ম্যাথগুলো, একটা ম্যাথ দেখবো এখানে, ট্রানজিস্টর আলফা বিটা গামার এগুলো দেওয়া প্রমাণগুলো আমরা দেখছি, এগুলো দিয়ে একটা ম্যাথ করব। তো এখানে এখানে একটা ম্যাথ আমরা দেখছি, ডাক লিখছি যে একটি কমন বেস ট্রানজিস্টর সার্কিটের কালেক্টর কারেন্ট আইসি ইকুয়াল টু 95, এটা হচ্ছে মিলি এম্পিয়ার, এবং বেস কারেন্ট আইবি 5 মিলি এম্পিয়ার হলে কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টরকে আলফার মানটা বের করার জন্য বলছে। তো আমরা এখানে প্রথমেই যেগুলো দেওয়া আছে এগুলো আমরা আলাদা লিখে নেব। এখানে দেওয়া আছে আইসি কালেক্ট, আইসি মানে কালেক্টর কারেন্ট। তাহলে আইসি ইকুয়াল টু কি দেওয়া আছে, 95 মিলি এম্পিয়ার, এটাকে আমরা কনভার্ট করে রাখবো, তাহলে সুবিধা হবে 95 × 10⁻³ এম্পিয়ার করে ফেলবো, সবগুলো আমরা কনভার্ট করে রাখবো। তো দেন তারপরে তারপরে এখানে আছে বেস কারেন্ট আইবি, তাহলে আইবির মান দেওয়া আছে এখানে আই, ডাক দেখে দেখে লেখা যায় সহজ একটা অঙ্ক, 5 মিলি এম্পিয়ার, এখানে 5 × 10⁻³ এম্পিয়ার। তো এখানে আমরা বের করার জন্য বলছে আলফা, এখানে অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর আলফা, তাহলে আলফার মানটা আমরা বের করবো এখান থেকে। আমরা জানি মিটার ইকুয়াল টু আইই ইকুয়াল টু আইবি প্লাস আইসি, সূত্রটা থেকে আই ইকুয়াল টু আইবি প্লাস আইসি। এখানে আমরা আইইর মানটা বের করব এখানে, তাহলে আইবির মানটা বসাবো এখানে, আইবির মান হচ্ছে 5 × 10⁻³ প্লাস আইসির মান হচ্ছে 95 × 10⁻³, এটা ক্যালকুলেশন করতে আসে 5 × 10⁻³ প্লাস 95 × 10⁻³ ব্র্যাকেট 0.1। তো এটা আসছে 0.1 × 10⁻³, এটাকে যদি আমরা 0.1 আমরা যদি আবার মিলিতে নিই, তাহলে আবার যদি মিলিতে নিই তাহলে এটা হয়ে যাবে × 1000, এটাকে 1000 দিলে এটাকে কখন আমরা 0.1 যদি 1000, তাহলে আবার 100 মিলি এম্পিয়ার, ঠিক আছে। অথবা আমরা এটা শুধু মানে 95 প্লাস 100 মানে একবার মিলি এম্পিয়ার, সবগুলো যেহেতু এটাও মিলিতে আছে, এটাও মিলিতে আছে, এটাও মিলিতে আছে, তাহলে শুধু আমরা যোগ দিয়ে দিলেই হবে, এটা মানে মিলিতে লেখার দরকার নাই। তো আমরা এখানে আবার জানি আমরা বের করব হচ্ছে কি, আবার আমরা জানি আলফা ইকাল টু আইসি ভাগ আইই, এখানে আমি আইয়ের মানটা বের করে নিছি, তাহলে আলফা ইকাল টু আমরা এখানে সহজে বের করতে পারবো। আমরা আগে বলছি এখানে আইসির মানটা সরাসরি মিলিতে বসাইলে ভালো হবে, তাহলে 95 ভাগ হচ্ছে এখানে আইয়ের মান 100, যেহেতু দুইটাই মিলিতে আছে, তাহলে আমরা এটা করতে পারি আইসি কালেক্টরের মান আগে বসাবো, আইই আসে নিচে আইইর মান বসাবো, তাহলে 95 ভাগ হচ্ছে কি 100, এটা হচ্ছে 0.95, আলফার কোনো একক হয় না, এটা একটা ফ্যাক্টর। সো এটাই আনসার। যদি একই ফর্মেটে থাকে, দুটোই মিলিতে থাকে, তাহলে আমরা সরাসরি এখানে মানে যোগ দেয় আইবি
प्लस आई सी एट लिखले एटा ना लिखले हबे एटा लेखार दरकार नाई आमरा सरासरि एके फर्मेटे डायरेक्ट फाइव प्लस पचानब्बे दुटे जेहेतु मिलते आछे ताहले आमरा लिखते पारबो एकशो मिली एम्पियर आलफा इक्वल टू सेम एवरे आबार आमरा जानि आलफा इक्वल टू आई सी बाई आई ई जेमन बीटा इक्वल टू আলফা ইকুয়াল টু এরকম আমরা সূত্র প্রমাণগুলো দেখছি তাহলে বের করতে পারবো আইসি এর মান বসাইছি আই এর মান বসাইছি তাহলে আইসি 95 ভাগ হচ্ছে কি 100 এটা ক্যালকুলেশন করে আসার লগে 0.95 এটাই আনসার ঠিক আছে তোমাদের বুঝতে পারলো হলে পরবর্তীতে আবার বলবা আমি করে দেবো।